বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামনাইল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্লে স্টোরে এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনাদের অফ করা খুবই প্রয়োজনীয় যদি একটি বিপদ থেকে বাঁচতে চান হ্যাঁ বন্ধুরা এই সেটিংসগুলো অফ করলে একটি বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন কি বিপদ থেকে বাঁচবেন সেটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বড় বড় মতোই দেখছেন জিরোটা একটি ওপ সাথে আছে আমি নাদিম তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই জন্য সিম্পলি আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরটিকে ওপেন করবেন আমি সিম্পলি আমার ফোন থেকে প্লে স্টোরটিকে ওপেন করছি প্লে স্টোরটি ওপেন হওয়ার পর সবার উপরে বাম পাশে যেখানে থ্রি লাইন মেনু রয়েছে সেখানে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি চলে যাবেন হচ্ছে বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে সেটিংসে তো সিম্পলি আমি এই সেটিংসে ক্লিক করছি তো বন্ধুরা সেটিংসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে প্লে স্টোরের সেটিংসটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে খেয়াল করুন একটি অপশন রয়েছে অটো প্লে ভিডিওস তো সিম্পলি এটির উপরে ক্লিক করবেন তো বন্ধুরা এখন চলুন অটো প্লে ভিডিওসটি সম্পর্কে জেনে নিই তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কি প্লে স্টোরের মধ্যে বিভিন্ন অ্যাপসের ভিডিওস অটোমেটিক্যালি শো হয়ে যায় অর্থাৎ অটোমেটিক্যালি ওই সকল অ্যাপসের ভিডিওগুলো প্লে হয়ে যায় যার ফলে আপনার এমবি বা আপনার ফোনের ডাটা খরচ হতে থাকে তো এটি কিন্তু বন্ধুরা একটি বিপদ কেননা দেখা যায় কি অনেক সময় অনেকে কমপ্লেন করে যে আমার ফোনের এমবি বা সিমের এমবি অযথা চলে যায় তো অ্যাকচুয়ালি বন্ধুরা এটি কিন্তু এক প্রকার দায়ী অর্থাৎ অটোমেটিকলি ভিডিও প্লে হওয়ার জন্য আপনার ফোনের যে এম বিটি খরচ হচ্ছে সেটিকে আপনি বন্ধ করে রাখতে পারেন খুবই সহজে তো এই জন্য সিম্পলি এখান থেকে ডোন্ট অটো প্লে ভিডিওসে ক্লিক করে দেবেন তাহলে কি হবে আপনার প্লে স্টোরের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে অ্যাপসের সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হবে না তো আপনি যদি আবার দ্বিতীয় যেটা রয়েছে অটো প্লে ভিডিওস ওভার ওয়াইফাই অনলি দিয়ে দেন তাহলে যখনই আপনি ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে যাবেন তখনই এই ভিডিওসগুলো শো করবে তো আমি বন্ধুরা আপনাদের সাজেস্ট করব এখান থেকে অটো প্লে ভিডিওসটিকে সিলেক্ট করে জাস্ট এখানে ডান করে দেওয়ার জন্য তো সিম্পলি আমি এটি সিলেক্ট করে ডান করে দিলাম এখন কিন্তু আমার এই প্লে স্টোরে অটোমেটিক্যালি কোনো ভিডিওস প্লে হবে না তো বন্ধুরা এখানে আরেকটা অপশন রয়েছে দেখুন অটো আপডেট অ্যাপস তো সিম্পলি আপনারা এখন এই সেটিংসটির উপরে ক্লিক করবেন তো এটির উপরে ক্লিক করার পর আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাবেন এখানে একটি বিষয় খেয়াল করুন অনেক সময় আমাদের প্লে স্টোরের মধ্যে যে সকল অ্যাপসগুলো আপডেট হওয়ার প্রয়োজন হয়ে থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপডেট হতে থাকে অর্থাৎ তখন আপনাদের এটি সিলেক্ট করা থাকে অর্থাৎ ওভার এনি নেটওয়ার্ক এটি সিলেক্ট করা থাকে অর্থাৎ যখনই আপনার ফোনের কোনো অ্যাপসের আপডেট আসে সেটি অটোমেটিক্যালি আপডেট হতে চলে যায় অর্থাৎ আপডেট নিতে থাকে যার ফলে আপনার ফোনের এমবি অনেকটাই কমে এবং আপনার ফোনের হ্যাং হবার সম্ভাবনাও বেড়ে যায় তবু বন্ধুরা আপনি যদি এখান থেকে সিম্পলি ডোন্ট ও আপডেট অ্যাপসটি সিলেক্ট করে রাখেন তারপর এখান থেকে সিম্পলি ডান করে দেন তাহলে আপনার ফোনের কোনো অ্যাপস অটোমেটিক্যালি কিন্তু আর আপডেট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ম্যানুয়ালি অ্যাপসগুলোকে আপডেট করছেন তবু বন্ধুরা এই দুটি সেটিংস প্লে স্টোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করছি এই দুটি সেটিংস সম্পর্কে আপনারা আজকের ভিডিওতে ভালোভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আমার আপনাদেরকে এই বিষয়টিকে বোঝানোর তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় জিরোটা সাথে থাকুন ধন্যবাদ সবাইকে